বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস পরিস্থিতি গোটা বিশ্ব জুড়েই একার থেকে খারাপের দিকে যাচ্ছে। এমন আশঙ্কা করা হচ্ছে যে সেকেন্ড ওয়েব আসবে এবং সেটি আরও ভয়াবহ আকার নেবে। তবে মানুষ আসলে করোনার সঙ্গে আর থাকতে চাইছে না বা করোনাকে তোয়াক্কা করতে চাইছে না, যে কারণে পৃথিবীর অনেকে দেশেই পরিস্থিতি থেকে শিথিল করে দেওয়া হয়েছে। যদিও করোনা কাউকে কিন্তু ছাড়ছে না এবং বাংলাদেশও তার বাইরে নয়, তবে বাংলাদেশেও অনেকখানি পরিস্থিতিকে নর্মাল করবার একটা চেষ্টা হচ্ছে এবং সেই পথ ধরেই কি না, যদিও এটি আমরা আলোচনা করবার চেষ্টা করব যে আমরা লক্ষ্য করছি যেখানে পরীক্ষার সংখ্যা বাড়াবার কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে এবং ন্যূনতম 20,000 প্রতিদিন পরীক্ষা হওয়া উচিত, সেখানে আসলে পরীক্ষার সংখ্যা দিনে দিনে কমতে শুরু করেছে। কেন সেটি বোঝা যায়নি, যদিও আমরা জানি যে যারা শনাক্ত পরীক্ষা হচ্ছে সেই হিসেবে শনাক্তের সংখ্যাটা বাড়ছে, মৃতের সংখ্যাও তুলনামূলকভাবে কম নয়। এবং এরই মধ্যে সামনে পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহা কিভাবে সংক্রমণ বিস্তারে সহায়তা করবে, নাকি সংক্রমণ যেন এই সময়টাতে কম হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সেটি নিয়ে নানা রকমের সংশয় আছে। করোনা কেন এত আধিপত্য বিস্তার করে চলেছে সেটি একটি বড় প্রশ্ন। করোনা মোকাবেলায় যারা কাজ করছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায়, সেই সব চিকিৎসকদের একটা বড় সংখ্যকই কিন্তু বড় ঝুঁকির মধ্যে আছেন এবং বাংলাদেশেও ইতিমধ্যেই বেশ উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি এবং এই করোনাকালে করোনা যেহেতু শুধুমাত্র অর্থনীতি বা মৃত্যুকেই স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে মানুষকে সীমাবদ্ধ রাখেনি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে কাজেই, এবং এই অর্থনৈতিক ঝুঁকিটা একটা বড় ঝুঁকি, যেটি অনেকেই মনে করেন যে স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির চাইতে বড় হবে। পৃথিবীতে বহু মানুষ কর্মহীন হয়ে যাবে, বহু মানুষ খাদ্যের অভাবে হয়তো জীবন দিবে, সেই সব সংকটে কীভাবে মোকাবেলা করা হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবং ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বড় অর্থনৈতিক আয়োজন হয়, অর্থাৎ ঈদের অর্থনীতি বলে একটা অর্থনীতি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। পবিত্র ঈদুল ফিতরের সময় সেই অর্থনীতি খুব একটা সচল ছিল না, একেবারেই নীরব ছিল এবং অনেকেই তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি বা প্রত্যাশার ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারেননি। কাজেই পবিত্র ঈদুল আজহার ক্ষেত্রে সেই ঈদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি একটি বিবেচ্য বিষয়। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের UGC প্রফেসর এবং মেডিসিন বিশেষজ্ঞ, বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ, এবং আমাদের সঙ্গে ঢাকার রমনার বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আবদুল্লাহ, আপনাকে একটু শুনতে চাইব যে আমরা লক্ষ্য করছি যে প্রতিদিনই গত কয়েকদিন ধরে সংখ্যাটা আসলে কমে যাচ্ছে, আশানুরূপ পরীক্ষার হচ্ছে না, মানে কি আমাদের এখানে আসলে পরীক্ষার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে আস্তে আস্তে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুরুতেই একটা কথা বলতে চাচ্ছি যে আমরা তো অনেক, আমাদের অনেকেরই আমরা প্রিয়জন, প্রিয় মুখ, সহকর্মীদেরকে তো হারাচ্ছি। বিশেষ করে আমি ডাক্তার হিসেবে আমার অনেক সহকর্মী কিন্তু অলরেডি আমরা হারিয়ে ফেলছি, তারা চলে গেছেন এবং প্রায় অর্ধশতের বেশি হয়ে গেছে, প্রায় 55-56 জন, এবং অনেক সমাজের বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গও কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সম্মাননা জানাচ্ছি। আমি দোয়া করছি যেন তারা বেহেশত, আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন। যেটা বললেন এটা দিয়ে শুরু করি, আমরা গত কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত, বিশেষ করে জুন মাসটা যদি দেখি, সংক্রমণের হার কিন্তু আসলে কমছে না, বরং টেস্ট কমাতে মনে হয় কমছে, আসলে কিন্তু কমে না। আপনি যদি পার্সেন্টেজ দেখেন, হ্যাঁ কিছুটা হয়তো কমছে, 21-22% ছিল মে মাসে, সংক্রমণের হার কমছে না, 22-23 3-4 হাজার, তাই তো, 3-4, এর মধ্যে এই ডামাডোলের মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি, আসলে কমছে না। এখন কথা হলো যে তবে খুব যে বাড়ছে তাও না, না কিন্তু টেস্ট কম হচ্ছে, তারপরে টেস্ট না করলে আমরা বুঝবো কি করে? আমরা তো আজকে পর্যন্ত এত কয় মাসে 20,000 টেস্টও করতে পারলাম না একদিনে, যা টেস্ট হচ্ছে আমরা ওর মধ্যে কত আক্রান্ত এটাই কিন্তু আসলে বলছি, কিন্তু আসলে আমার যেটা ধারণা বাস্তবে আক্রান্তের হার বা সংক্রমণের হার কিন্তু আসলে অনেক বেশি। আমরা যদি টেস্ট বেশি করতে পারতাম তাহলে কিন্তু আমরা জানতে পারতাম, বাড়ছে না কেন সেটাই প্রশ্ন। হ্যাঁ সেটা কথা, এখন কথা হলো যে যেটা বাড়ছে না, বিভিন্ন মহল থেকে তো দাবি জানানো হচ্ছে, টেস্ট বাড়ানো হোক, সংখ্যা বাড়ানো হোক, বুথ বাড়ানো হোক, মানুষের ভোগান্তি কমানো হোক, কিন্তু করা হচ্ছে। এখন কথা হলো কয়েকটা প্রবলেম এখানে আছে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, টেকনিক্যাল ব্যাপার তো, যন্ত্রপাতি অতটুকু যেগুলো দরকার এতগুলো কিন্তু নাই, আর শুধু তো যন্ত্রপাতি হলে না, ওই ম্যান বিহাইন্ড দ্য মেশিন বলে
মানে মানে ট্রেইন করতে এক্সপার্ট লোকজনও তো লাগবে, সুতরাং ম্যান পাওয়ারও কম মেশিন কম দুটো মিলেই কিন্তু হচ্ছে আর কি। কারণ মেশিন যেটা সেট আপ লাগে এটা হয়তো তাড়াহুড়ো করে পারছে না আর কি। আর এগুলো তো আসলে বাইরে থেকে আমদানি করতে হয়, আরটিপিসিআর যে মেশিন হয়তো এত তাড়াতাড়ি আমদানি করতে পারছে না, প্লাস ধরেন ওই ট্রেন লোকজনও কম, লোক তো তাড়াহুড়ো করে পারা যায় না, কারণ একজন যদি ট্রেন লোক লোক না থাকে তাহলে টেস্ট উল্টাপাল্টা হয়ে যাবে, এটা সম্ভাবনা খুব বেশি, এটাই তো খুব বেশি। আরেকটা ক্রাইসিস হয়তো আপনি জানেন, ওই কিট নিয়ে কিন্তু ক্রাইসিসটা হচ্ছে, এটা কিন্তু মানে স্বল্পতা বা যাই মানে কমে যাচ্ছে কিট, সুতরাং এই জন্য কিন্তু বানান যাচ্ছে না। তো এটার মধ্যে যে কোনো কারণেই হোক একটু সমন্বয়ের অভাব আমাদের রয়ে গেছে। তারপরও আমি তো বারবার বলে আসছি যে আমাদের টেস্ট কিন্তু বাড়াতেই হবে, এবং শুধু তাই না, যেটা আরটিপিসিআর করেন কিন্তু কমপ্লেনের শেষ নাই, রিপোর্ট করতে তো সময় লাগে, 4 দিন 5 দিন 10 12 দিনও লাগে, এরকম ঘটনা তো ঘটছে আর কি। আরেকটা প্রশ্ন আমি এটা করতে চাই আপনাকে যে করোনা কেন নিয়ন্ত্রণের মধ্যে আসছে না এবং কিভাবে এত বিস্তৃত হয়ে পড়ছে বলে মনে হয়, এত বিস্তার তার? হ্যাঁ, এটাও তো খুব জরুরি প্রশ্ন। আসলে তো নিয়ন্ত্রণ শুধু আমাদের দেশে না, পৃথিবীর কোথাও কিন্তু আসতেছে না, তাই বড় বড় দেশ যারা যাদের, আবার এটাও স্বীকার করতে হবে কোনো কোনো দেশ একদম ঢুকতে দেশ অবশ্য কমছে, ঢুকতেই দেয়নি। তবে একটা ব্যাপার আছে, যাই হোক, যেটা আমি সেটাই বলি যে যেমন টেস্টের কথা আরেকটা পয়েন্ট বলি, আমি আমি মনে করি যে আরটিপিসিআর যেটা এর কিন্তু টাইম লাগে, লোকজনের কমপ্লেন কিন্তু শেষ নাই, 4 দিন 5 দিন। তো আজকে কোনো একটা নিউজ মানে মিডিয়াতে দেখলাম 15 দিন হচ্ছে তারা টেস্ট পাচ্ছে না, তাতে তো সমস্যা হচ্ছে। টেস্ট যদি আপনি করলেন, এক তো স্বল্পতা, যদি রিপোর্ট দেরিতে হয় তাহলে ডায়াগনোসিস তো লেট হচ্ছে, ডায়াগনোসিস যদি লেট হয় রোগীর ট্রিটমেন্ট দেরি হচ্ছে, অনেকে তো ওয়েট করছে রিপোর্ট আসবো পজিটিভ না নেগেটিভ, তারপর ট্রিটমেন্ট চলবে, এবং যদি আমরা তাড়াতাড়ি ডায়াগনোস করি তাকে কিন্তু আইসোলেট করা যায় যাতে পজিটিভ হতো আর কি। সুতরাং সেটাও কিন্তু প্রবলেম, সে তো ছড়াবে, হয়তো পজিটিভ আছে সে জানে না, রিপোর্টের জন্য ওয়েট করছে, 9 দিন 10 দিন দেরি হলো ও তো ছড়াবে আরও, ওইভাবে কিন্তু ছড়ছে আর কি। সুতরাং আমি মনে করি যে টেস্টটা বাড়ানো থাকে এটাও করতে, তবে আমার ব্যক্তিগত একটা প্রপোজাল ছিল র্যাপিড কোনো টেস্ট করা যায় না, পৃথিবীর অনেক দেশে কিন্তু হচ্ছে, যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি, অনেকেই বলে ভালো না, ফলস পজিটিভ এরকম হচ্ছে, তো কিন্তু অনেক দেশে হচ্ছে, কিন্তু যেমন আমেরিকাতে ইউকেতে কিন্তু হচ্ছে, এবং তারা বলে 99% সেন্সিটিভ, এবং সেটা হলো অ্যান্টিবডি বেস, এটাও সত্য, সেটার লিমিটেশন আছে সেটাও ঠিক, কিন্তু অ্যান্টিজেন বেসড টেস্ট কিন্তু হচ্ছে। আমি মনে করি যে র্যাপিড কোনো টেস্ট বোধহয় করানো উচিত, তাহলে হবে কি, তাহলে আমাদের দুইটা কাজ হবে, একটা হলো ডায়াগনোসিস তাড়াতাড়ি হবে, ডায়াগনোসিস যদি হয় রোগীকে আইসোলেট করা যাবে যারা পজিটিভ, এবং রোগীর ভোগান্তি কিন্তু কমবে। এই বর্তমান যে টেস্ট মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই, আপনি যদি মিডিয়ার দিকে তাকান দেখবেন খুব একটা উৎসাহ আছে বলে তো মনে হয় না, মানে গণস্বাস্থ্যের কিট নিয়েও যেটি হচ্ছে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যক্তিবর্গের খুব একটা উৎসাহ আছে বলে তো মনে হয় না। যে সেটা তো ধরেন মানে আমরা আপনি যেমনটা বলছেন যে র্যাপিড টেস্ট করা বা এটা করা দরকার ওটা করা দরকার, এই এক্সপেরিমেন্ট বা এটা যে একটা আগ্রাসী তৎপরতা চালানো দরকার সেটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আছে বলে মনে হয় না। এটা তো গণস্বাস্থ্য তো আমাদের দেশীয়, কিন্তু বাইরেও যেখানে হয় যেগুলো ডেফিনিট আমরা দেখে শুনেই নেব, যেগুলো শিওর ওরা তো করছে, আমরা তো ওইরকম যদি ব্যবস্থা করতে পারি করা যাবে না, তারা যেটা বললেন তৎপরতা একটু কমই দেখা যাচ্ছে, করা উচিত বলে আমার মনে হচ্ছে। যেটি প্রশ্ন করেছিলাম যে এটি ছড়াচ্ছে, এটা আমি এক্সপ্লেন করছি, প্রথম কথা হলো যে আমাদের শনাক্তকরণ কম হচ্ছে, টেস্ট হচ্ছে না, সুতরাং যারা অনেক সময় কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, যদিও বলে তাদের তারা ছড়ায় কম, এটা WHO একবার বলছিল তাদের মাধ্যমে ছড়ানো কম, কিন্তু পরে কিন্তু তারা আবার চেঞ্জ করছে, এটা বলতে না তারা ছড়াইতে পারে, সুতরাং ঝুঁকি তো রয়ে গেছে। যে আক্রান্ত তার লক্ষণ আছে বাতাসে, ওইটাও পয়েন্ট আমি আসতেছি, যে যে আক্রান্ত হলো যেহেতু রিপোর্ট অ্যাডাল্ট আসছে রেটে জানতে পারছে না, সে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে যাচ্ছে, পরিবারের মধ্যে পাড়ার প্রতিবেশীর মধ্যে ঘুরছে, দোকানে যাচ্ছে, রেস্টুরেন্ট যাচ্ছে, সেও ছড়াচ্ছে। আরেকটা হলো যে যেহেতু আমাদের মধ্যে আমার মনে হয় যে টেস্টের বাইরে অনেক লোক আমাদের মধ্যে কিন্তু আক্রান্ত হয়ে বা সংক্রমণিত হয়ে আসে, তো ডায়াগনোস যেহেতু হচ্ছে না এরাও তো ছড়াচ্ছে, এরা জানে না, যাচ্ছে ঘুরতেছে, তাই না? তৃতীয় পয়েন্টটা হলো আপনি যদি শহরের দিকে তাকান, ঢাকা শহরে দেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি দেখেন, জনগণ কি স্বাস্থ্যনীতি মানে? আমরা তো বলছি স্বাস্থ্যনীতি মানতে হবে, তার মানে অন্তত ঘরে থাকবে, স্বাস্থ্য যাই হোক স্বাস্থ্যবিধি যেগুলো মানতেছে না, তো তারা যেখানে যেখানে যাচ্ছে ঘুরতেছে বেড়াইতেছে, এই লকডাউনই বলেন সেগুলো তো কার্যকরী হচ্ছে না, সিম্পল যে মাস্কটা যেটা পড়বে সেটাও তো পড়ছে না। যে পদ্ধতিতে লকডাউন করা হচ্ছে এর তো আমরা লেমেন হিসেবেই বুঝি এবং বলছি যে সাকসেসফুল তো হচ্ছে না, এই পদ্ধতিতে তো হবে না, কারণ আপনি এই যে অঞ্চল ভিত্তিতে ঢাকা শহরে একটা ব্লক করে দিয়ে এটি তো কার্যকর হবে না, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু এত ঘনবসতিপূর্ণ দেশে 16 মানে 17-18 কোটি পুরো একটা শহরকে একসঙ্গে না করেন এবং সেটা যদি কঠোরভাবে না করেন, সেটা কিন্তু আগে ট্রাই করা হয়েছে পুরো দেশে, কিন্তু এটা তো আনফর্চুনেটলি সাকসেসফুল হয়নি, ট্রাই তো সেভাবে করা হয়নি, সেভাবে করা হয় নাই, আমাদের ফেল হয়েছে, সুতরাং ব্যর্থ হয়েছি আমরা, করতে পারি নাই, ছুটি দেয়া হয়েছে, এটা খুলে দেয়া হয়েছে, ওটা খুলে দেওয়া হয়েছে, মানুষকে চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে, এটা বিভ্রান্তি, এটা আসলে ছুটি না, এটা তো আসলে নয়, কিন্তু ছুটির নাম বলাতে
মানুষ তো ঘোরাফেরা করছে, বেড়াইছে, আমোদ ফুর্তি করছে, ধ্যান ধ্যানে গেছে। এবং এবং এখন পর্যন্ত বাংলাদেশকে তো মনে হচ্ছে বাংলাদেশকে যে ফ্লাইট চালু রাখতে বাংলাদেশ উৎসাহী, যে বিমান কখনোই লাভ করে না সেই বিমানে প্যাসেঞ্জার পাওয়া যায় না, তারপরও তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট চালু রাখতে। সেটা একটা সত্য, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি শহরে যান দেখে মনেই হয় না যে আমাদের মধ্যে করোনা আছে, করোনার কোনো ভীতি আছে বা মানুষের মধ্যে কোনো অ্যাংজাইটি আছে কিছু, মানুষ মনে করে না করোনা কিছুই না। এবং রাস্তাঘাটে তো বেশ যানজটও কম না, আমি তো সারাদিন দেখতেছি। না আপনি তো সব খোলা, তখন যানজট সব খোলা, কাজেই তো মানুষ তো মানছে না, যেটা বললেন স্বাস্থ্যবিধি মানতে কি বলা মানতে তো বলা হচ্ছে না, বলা হচ্ছে না। তাহলে আপনার মিডিয়া তো কম চেষ্টা করছেন না, আপনার মিডিয়ারা বলছেন আমরা আমাদের লাইন থেকে দৌড় পাই, আমরা তো চেষ্টা করছি। জনগণ তো বলতে পারেন যে সবার দোষ দিব না, জনগণের একটা বিশাল অংশ একেবারে বলতে পারেন উদাসীন, মানতে রিলাক্টেন্ট, তারা মানতেই চাচ্ছে না, যা হয় হবে অনেকে ভাব যা। কারণ একটা কথা হলো যে লকডাউন যে কথা বলতে, মানুষ কতদিন লকডাউনে থাকবে, সুতরাং লকডাউনের ভীতিও মানুষের নাই, মানতেও চায় না, ভীতিও নাই, করতেও চাচ্ছে না। এবং অনেকের মধ্যে ফিলিং হলো যা হয় হবে, আল্লাহ যা করে করবে, যা দেখা যাবে। আপনি 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 তো নিজে একজন চিকিৎসক, যে আমাকে আমার যদি কোনো অসুস্থতা হয় আপনি আমাকে যখন ওষুধ দিবেন, ধরা যাক আপনি আমাকে 15 দিনের একটা ওষুধ দিলেন, এখন এই 15 দিনের ওষুধ যদি আমি 15 মাসে খাই, মানে একটা খেলাম আবার কাজ হবে না, তাহলে তো কাজ হবে না। 15 দিনের ওষুধটা 15 দিনই খেতে হবে, সেভাবেই খেতে হবে যেভাবে আপনি রুটিন করে দিবেন, সেটা ঠিক। কিন্তু কথা হলো তো লকডাউনের অবস্থা বা ওই ধরনের হয়ে গেছে, আগে থেকে কথা শুনছে না। কিন্তু একটা কথা তো সত্য, জনগণের বিশাল অংশ এক নম্বর মানে না, আর অনেকের জন্য বাস্তবতার কারণে মানা সম্ভব না। আমাদের দেশে বিশেষ করে 17-18 কোটি লোক, আপনি যদি দেখেন ঢাকা শহরে এই যে বস্তি ভর্তি এক জায়গায় এই খুপরির মধ্যে 4 জন 5 জন 6 জন একটা টয়লেট একটা বাথরুম, ওই ওখানে খায় ওখানেই ঘুমায় কি করে, টয়লেট টয়লেট কিভাবে সারে, এটা তো সত্য। এবং অনেকেই মধ্যবিত্ত বলেন বা নিম্ন মধ্যবিত্তই বলেন, হয়তো একটা রুম বা দুইটা রুম নিয়ে ফ্যামিলি সহ 4 জন পড়তে, তারাও মানতে পারছে না। আরেকটা পয়েন্ট, বস্তিতে যদি দেখেন ইভেন রেল লাইনের ধারে দেখেন অনেক মানুষ তো মানতে পারছে না। ইভেন অনেকেই অনেক শ্রমিকরা বা যে রিক্সাওয়ালা ওই গ্যারেজের মধ্যে দেখবেন যে একটা রিক্সা আছে, ওখানে অনেক 10 জন 15 জন থাকে, ইভেন পুলিশ ধরেন তারা কিন্তু ওদের ব্যারাক আছে ওই রকম, একদম ফ্লোরে মানে কত জন একসাথে থাকে, অনেক কারণে কিন্তু মানছে না, মানতে পারছেও না, এগুলো কিন্তু বাস্তবতা আর কি, যার ফলে সরে যাচ্ছে। এবং শুধু আমাদের দেশে, পৃথিবীর অনেক দেশে কিন্তু সরছে, এটাও সত্য। তবে একটা কথা আপনি বলছিলেন যে পৃথিবীর অনেক দেশে তো পারছে, এটা তো ঠিক, তাই তো? কিন্তু একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব দেশের তুলনা করেও কিন্তু লাভ নাই, কারণ এই যে সংক্রমণের ঝুঁকি বাড়ার কিন্তু অনেক কিছুর সঙ্গে জড়িত। ওই দেশের মানুষের চরিত্র কেমন, শিক্ষার হার কেমন, মানুষ কতটুকু সচেতন, এবং জনসংখ্যা কেমন, ডিস্টেন্স কেমন, কত দূর কে, একটা বাড়ি দূর দূর একটা বাড়ি, এরকম অবস্থাও কিন্তু আছে। সুতরাং এগুলো অনেক, এবং তার সংস্কৃতি কেমন, অনেক কিছুর সঙ্গে কিন্তু জড়িত আর কি। সেগুলো ওই সেই জন্যই অনেকে পারছে, আমরা পারছি না, এটাও ঠিক। কিন্তু কিন্তু অনেক বড় বড় দেশে কিন্তু পারছে না, এটাও কিন্তু স্বীকার করতে হবে। মানে বড় বড় দেশে ইনিশিয়ালি বা বা সরকারগুলো বা দায়িত্বে যারা আছেন তারা অবহেলা করেছে, সেটারই পারেনি। পরে তো তারা দেখা গেছে যে যে পরিমাণ টেস্ট এখন আমেরিকাতে হয় আমরা তো তার ধারে কাছে করতে পারছি না। ওই উদাহরণ দিয়ে তো লাভ নেই, তাদের যে ভেন্টিলেশনের সুবিধা, হসপিটালের যে সুবিধা, সেগুলো তো আমরা ইনশিওর করতে পারছি না। এবং তারাও কিন্তু শুরুতে চাইলে আমরা এখন যা পারছি আর সংখ্যা কিছু বাড়লে তাও পারবো না। আসছি আমি আপনার কাছে আবার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যদিও অর্থনীতির মানুষ বা একসময় রাজস্ব আদায়ের দায়িত্বে প্রধান ব্যক্তি ছিলেন, কিন্তু অর্থনীতির আলোচনা আমরা করব সেই সঙ্গে। বাট ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা জানি যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সঙ্গেও আপনি নিবিড়ভাবে যুক্ত, সো দেশের করোনা পরিস্থিতিকে আসলে আপনার কাছে কী মনে হচ্ছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং এই পরিস্থিতি, এই চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবেলা ঠিকঠাক মতো করতে পারছে কি না, কী করা উচিত, কী করা উচিত নয়, সামনে কি করা উচিত, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ, ঠিক যেভাবে বললেন যে কথা ঠিক, যে যে দেশের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, জনসংখ্যা, সেই অনুযায়ী সে দেশের অবস্থা বা ব্যবস্থা হবে। এবং এটা ঠিক, বাংলাদেশ একটি এমন একটি দেশ জনবহুল, এবং এখানকার ইতিহাস, সংস্কৃতি, সব কিছুই, জীবনযান, জীবনের যাত্রার মান সবই ভিন্ন অনেক দেশের। সুতরাং আরেকটি উন্নত দেশের সাথে কিংবা আরেকটি অতি অনুন্নত দেশের সাথে বাংলাদেশের তুলনার বিষয়টি ওইভাবে আসবে না। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ, এবং এখানকার মানুষের মধ্যে এক ধরনের চঞ্চলতা এবং তাদের যে জীবনযাত্রার মান সব কিছুর ভিতরে কিন্তু একটা বিশেষ গতিশীলতা বিশেষভাবে লক্ষ্য করা যায়, যেটা আমি বলি একটা আন্তঃসহায়ক সলিলা শক্তি
এই দেশের মানুষের মধ্যে কিন্তু আছে, রেজিলিয়েন্স পাওয়ার যেটা বলে আর কি, যে পাওয়ারের বলেই তারা মনে করে, যেমনটি অধ্যাপক বলছিলেন যে কি হবে, ঠিক আছে পারবো তো, এর চেয়ে অনেক কিছুই তো করি বা দেখি, এই ধরনের যে একটা চিন্তা চেতনার ভাবনার থেকেই কিন্তু এই বিষয়গুলো আসছে। আর আমরা আমাদের জীবনযাত্রার যে স্টাইল এবং আমাদের যে অনুভূতি অনুভব সেগুলোও কিন্তু ঠিক অনেক দেশের মতো নয়, এবং সেই কারণেই আমি মনে করি, আপনি দেখেন লক্ষ্য করে সারা পৃথিবীতে কিন্তু আর কোনো দেশ এরকম ছুটির কথাটা বলে নাই, কেউ বলেছে লকডাউন, কেউ বলেছে কারফিউ, কেউ অন্যভাবে গিয়েছে আর কি, কিন্তু এখানে ছুটি, কিন্তু ছুটির তাৎপর্যটা অন্যভাবে নেওয়া হয়ে গেছে, এটাকে সত্যি ছুটি মনে করা হয়েছে, কিন্তু আসলে কর্মের থেকে বেতন। যাই হোক, আমাদের মেন হচ্ছে অর্থনীতির সাথে আমাদের এই জীবনযাত্রার এবং এই করোনা পরিস্থিতির একটা বিরাট মিল আছে, কারণ আমার দেশের জনগণের মধ্যে বললাম যে প্রায় 85% মানুষ হচ্ছে ইনফরমাল সেক্টরের, তারা দিন এনে দিন খায়, নানানভাবে নানান কাজের সাথে তারা জড়িত, তাদের যদি আমি 2 মাস 3 মাস বা এমনকি 15 দিনও যদি বলি যে তুমি কর্মহীন থাকবে, তোমার কোনো কাজ নেই, তো তখন কিন্তু তার জন্য এটা ঠিক ফলো করা আসলে কঠিন। তো সুতরাং বাস্তবতাকে মেনে নিয়েই বলতে হবে না, কিন্তু কিন্তু ডক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এখানে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর হয়তো বা ডক্টর আব্দুল্লাহ হয়তো পরের পর্যায়ে দিবেন। বাংলাদেশের মতো একটা সবল অর্থনীতি যেটি আমরা বলছি, এবং আমরা অনেক সময় আন্তর্জাতিক সার্টিফিকেট এই ক্ষেত্রে অনেক জায়গা থেকে পাচ্ছি, সেরকম অর্থনীতির দেশ কেন 1, 2, 3, 4, 5 কোটি লোককে 1 মাস 2 মাস 3 মাস বা একটা নির্ধারিত সময় যদি বলি যে হ্যাঁ তুমি 2 মাস ঘরে বসে থাকবা, তোমার খাবার আমি পৌঁছে দিব, তুমি ঘর থেকে বেরোতে পারবে না, সেটা কেন পারবে না? না, সেটার কারণটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের, আমরা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সিস্টেম গড়ে তুলতে পেরেছি গত কয়েক বছর, 50 বছরে, কেননা আমাদের অতীতের বেশ কিছু অভিজ্ঞতার বিষয় আছে, কিন্তু এই করোনার মতো পরিস্থিতি, যেটা ওই যে বললাম 85% মানুষ যেখানে ইনফরমাল ইকোনমিতে বসবাস করে, তাদেরকে একত্রে 1 মাস 2 মাস খাওয়ানোর মতন সেই সিস্টেম, আমাদের এখানে কিন্তু সিস্টেমের গলদঘর্ম। আপনি যেখানে দেখবেন যে 50 লক্ষ লোকে যে পয়সা দেওয়া হচ্ছে বলা হচ্ছে, সেটা ডিস্ট্রিবিউশনটাও এনশিওর করা কঠিন। তারপরেও আমি বলি যে আমরা ডিজিটালি কিন্তু অনেকটা এগিয়ে থাকাতে আমরা কিন্তু অন্তত, বিশেষ করে আমাদের ইনক্লুসিভ ব্যাংকিং ব্যবস্থা বা কিছু কিছু থাকাতে তবুও পাচ্ছি, কিন্তু আমাদের মতন এইরকম একটা হজবরলা অর্থনীতি, হজবরলা শব্দটা এই জন্যই বলছি যে আমাদের শিক্ষার লেভেল এক এক ধরনের, আমাদের আয়ের যে জীবনযাত্রার মান এক এক ধরনের, সেই সব অবস্থায় সকলকে একটি শৃঙ্খলার মধ্যে আনা, এটা কিন্তু আসলে কঠিন। আমরা যেমন দেখলাম যে 10 টাকার চাল বিতরণের ক্ষেত্রে যে অনিয়মটা হয়ে গেল, অনিয়ম হচ্ছে কেন, যে বাইরে যেখানে 30 টাকা বা 40 টাকা চাল, সেই চাল 10 টাকায় কিনতে গেলে বা বেচতে গেলে তো একটা স্বাভাবিক ভাবেই হচ্ছে, যেটা যে আপনার রেশনিং পদ্ধতিতে হয়তো যাওয়ার বিষয় ছিল। তা সুতরাং একটা জিনিসের সিস্টেমের ভিতরে অ্যাডপ্ট করতে গেলে যথেষ্ট সময় লাগে, বাংলাদেশ সেই সময়ের ফেরের ভিতরেই পড়েছে, এবং যেভাবেই হোক বাংলাদেশ এখনো পর্যন্ত অন্যান্য অর্থনীতির তুলনায় সে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতিকে করার। তো সেই জন্যই এখানে দায়িত্ববোধের ব্যাপারটা বেশিভাবে আসছে। আমরা যেমন বলছি যারা মারা গিয়েছেন বা যারা যাচ্ছেন, যারা এ হচ্ছে সেই সংখ্যা নিয়ে বলছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 18 কোটি বা 16 কোটি 17 কোটি দেশের মানুষের অধিকাংশ মানুষই তো নিশ্চয়ই, আমি আবার বলছি নিশ্চয়ই, বাসায় কিন্তু নিজে নিজেই কিন্তু তারা নিজেদেরকে কন্ট্রোল করছেন নিশ্চয়ই, কারণ তা না হলে আপনি শুধু বাইরের কিছু আক্রমণের সংক্রমণের ফিগার দেখছেন, মৃতের সংখ্যা দেখছেন, কিন্তু যারা ঘরে বসে সংগ্রাম করছেন, এই ডিসিপ্লিন গুলো মেনে চলছেন, তাদের সংখ্যা কিন্তু তো নিশ্চয়ই কম নয়। তো সুতরাং এটা একটা পরিস্থিতির পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যাবে যে হ্যাঁ, অনেক হয়তো স্ট্র্যাটেজিক্যালি কিছু ভুল হয়তো হয়েছে, হয়তো প্রথম থেকেই আমাদের, যেমন আমাদের দেশেই পিপিই তৈরি হতো, আমরা আমদানিও করতাম সরি রপ্তানিও করতাম, সেই দেশ হঠাৎ করে দেখা গেল যে হঠাৎ করে যখন আক্রমণ হলো, আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা আপনার এর আগের আগের একটা এতে আমরা বলেছিলাম এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে, যে যাক বাংলাদেশ তো কিছু সময় পেলো প্রস্তুতি নেওয়ার, কেননা প্রথমে চীন, তারপরে ইটালি, ওদিকে সব ঘুরে টুরে আমাদের এখানে আসছে, কিন্তু আসলে সেই প্রস্তুতিটা আসলে আমরা নেইনি, আমাদের ব্যর্থতা কিন্তু প্রথমে সেখানেই। মাননীয় হাইকোর্ট 5ই মার্চ স্বাস্থ্য সচিব এবং সকলকে কিন্তু রুল লিস্ট জারি করেছিলেন, বলেছিলেন যে তোমাদের কি কি প্রস্তুতি আমাদেরকে জানাও, তারা 7ই মার্চ কিন্তু ঠিকই জানিয়েছিলেন,
কিন্তু পরে বাস্তবে এসে দেখা গেল যে সেই প্রস্তুতির সাথে বাস্তবতার মিল নেই। তো এই যে ব্যাপারটা আমাদের ম্যানেজমেন্টের, আমাদের অধ্যাপক আবদুল্লাহ সাহেব বলেছেন সমন্বয়ের কিছু অভাব আছে হঠাৎ করে, কারণ এই অভিজ্ঞতা তো আসলে আগে কারো ছিল না আর কি। তো সেই কারণেই হয়তো কোনো কোনো জায়গায় আমরা আরেকটু সচেতন হলে, আরেকটু যদি এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতাম হয়তো তাহলে কিছু করা যেত। তো যাই হোক, যে বাস্তবতায় পড়েছি সেই বাস্তবতাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে কিভাবে আমরা এই পরিস্থিতি উত্তরণের চেষ্টায় থাকি সেটাই আমাদের দেখার বিষয়। এখন যুদ্ধে যুদ্ধে নেমে কিন্তু গতস্ব শোচনা নাস্তি, ওই গতকাল কি ভুল হয়েছে সেই চিন্তা করে আজকে মন খারাপ দরকার। আপনি একটু সামনের দিকে, সামনের দিকে তাকিয়ে তাহলে আমাকে এগোতে হবে, সামনে এগোতে হবে, ভুল শুধরিয়ে এগোতে হবে। প্রফেসর বিএম আবদুল্লাহ, আমি যেহেতু সামনে এগুনার এগুনোর প্রশ্ন আসলো, আমি সেই জায়গাটাতে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের দুজনেরই, যে দু মাস আগেই একটি ঈদ গেল, মানে দু মাস এক দেড় মাস আগে, এবং আরেকটি ঈদ মাসখানেকের মধ্যেই আছে, মাসখানেকেরও কম সময়ে। গত ঈদের সময় আমরা দেখেছি যে, এবং তার আগে রমজান মাস গেছে, মানুষকে যেভাবে বলা হয়েছে মসজিদে না যেতে, মানুষ কিন্তু যায়নি, ঈদের সেই অর্থে জামাত কোথাও হয়নি, মানুষ কিন্তু মেনেছে, মানেনি একেবারে সে কথা বললে ভুল বলা হবে। এবং আমরা জানি যে পবিত্র হজের মতো এত বড় আয়োজন, সেটিও কিন্তু সৌদি আরবে এবার সীমিত আকার হচ্ছে, সৌদি আরবের ভেতরকার হাজার তেরেক মানুষ হয়তো হজ করবেন, বাইরের দুনিয়া থেকে কেউ যেতে পাচ্ছেন না, এবং হজ হয়নি এরকম ইতিহাস কিন্তু ইতিহাসে আরও একবারের নজির আছে আমরা জানি। সো সামনে পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহা অর্থনীতি নিয়ে আমরা হয়তো ডক্টর মজিদের কাছ থেকে শুনব। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদুল আজহা করোনা বিস্তারে কী ভূমিকা রাখবে, বা করোনা নিয়ন্ত্রণে কী ভূমিকা রাখবে, এটি একটি বড়ই প্রশ্ন। আমরা দেখছি যে কত হাট হবে সেগুলো নিয়ে সিটি কর্পোরেশনগুলো ব্যস্ত, এই ঘোষণা ওই ঘোষণা, এবং এই হাট কেন্দ্রিক একটা অর্থনীতি আছে, বাজার আছে, এখানে অনেক লেনদেনের প্রশ্ন আছে, আমরা এগুলো জানি। সো এই হাটে, এই যে গ্রামগঞ্জ থেকে মানুষ গরু নিয়ে আসবে, হাটের পরিস্থিতি আমরা জানি, এখানে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে এক ধরনের হাস্যকর পরিস্থিতি, অনেকেই বলছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট হবে, সেটা বাস্তবে সম্ভব নয়, এবং সেখানে যদি বর্ষণ হয় তাহলে হাটের হয় কম বেশি আমরা জানি, একটা গরু মানুষ বাসায় নিয়ে যাবে সেই নেয়ার পরিস্থিতি, নিয়ে গরুটা জবাই করবে বা কুরবানি দিবে সেই দিনকার আরও মানুষের সংস্রব, সব পেরিয়ে যে পরিস্থিতিটা হবে সেটি আসলে করোনা সংক্রমণে সহায়তা করবে না নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে। আসলে ওই এবং কি করা উচিত আসলে, একটু আগেও যেটা বলছিলেন যে এত ছড়াচ্ছে কেন, মূল কারণ তো এই রোগটা তো অত্যন্ত ছোঁয়াচ্ছে, এবং এটার মূল হলো ডিস্টেন্সমেন্ট, কারণ আমরা বলি যে ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব যত মেনটেন করা যাবে তখন তত সংক্রমণের ঝুঁকিটা কিন্তু কমে, সে থেকে কিন্তু লকডাউনের কথাটা চলে আসছিল। আচ্ছা, এখন আমি একটা এক্সট্রা কথা বলি, তারপর ঈদের কথাটা বলছি, অ্যান্ড এতটুকু কতটুকু যৌক্তিক, এটা আমার ব্যক্তিগত ধারণা বা হাইপোথেটিক্যাল বলতে পারেন, অনেকে আমার সঙ্গে হয়তো অ্যাগ্রি নাও করতে পারেন এখনও, কারণ এখনও সায়েন্টিফিক রিসার্চ পর্যায়ে অনেক কিছুই, যেটা আপনি বলছেন যে কীভাবে ছড়ায়, আমার এখনও ধারণা এই করোনা আসলো চায়না থেকে, দুই তিন মাসের মধ্যে 213টা দেশে কিন্তু ছড়া গেছে, এত দ্রুত এই ভাইরাস কীভাবে গেল, এবং যদি ছোঁয়াছুঁই হয় তাই কি এত করলো, এবং বিভিন্ন জায়গায় মানুষের প্লেনে তো বিভিন্ন জায়গায় লোকজন আসতে যাচ্ছে, আমার এখনও ধারণা, হয়তো রিসার্চ করে বলতে হবে, যেহেতু আমি রিসার্চ করছি না বা আমি করতে পারছি না, আমার মনে হয় এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, এটা অনেকেই হয়তো এয়ারবর্ন কিছু তো বলা হয়েছে, না বলা কিছু বলছে, কিন্তু এটা বোধহয় প্রুফ করা দরকার, কারণ এত দ্রুত কেন ছড়বে, আরও তো রূপ ছিল কত, কিন্তু এতভাবে দ্রুত কিন্তু কোথাও ছড়ায় না, এই এটা যেভাবে ছড়াচ্ছে 213টা দেশ, কম বেশি কোথাও বেশি কোথাও কম, সে তো ওই জায়গার লোক সংখ্যা কেমন তার উপরে নির্ভর করছে। তো আমার মনে হয় আমি এটা আবেদন রাখবো, যারা সায়েন্টিস্ট তারা এটা নিয়ে এটা রিসার্চ করুন, তাহলে আমাদেরকে আরও সতর্কতা আরও বেশি অবলম্বন করতে হবে, যদি শুধু লকডাউন দিয়ে ঘরে বসায় রাখে কতদিন দেখবো, এটা তো পারাও যাবে না আসলে, এবং একটা স্টেজে লকডাউন হলে ফেলিয়ারই হবে, জোন বলেন আর যাই বলেন হচ্ছে তাই আসলে, এবং জোন ভিত্তিক যেটা হচ্ছে তো সেটা তো মানে বাস্তবতার সঙ্গে যদি মিল দেখে করেন আসলে তো সাকসেসফুল হচ্ছে না, না কিন্তু জোন এটা তো সাকসেসফুল হওয়ার কোনো কারণ নাই, হবে তো না, কারণ নাই মানে এটা একটা ভুল, মানে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত আমি বলবো, প্রথম অবৈজ্ঞানিক, দ্বিতীয় কথা হলো যেটা আমি যাই ঈদের কথা তাহলে পরেই বলে, জোনটা যেটা হচ্ছে মানে যেখানে সংক্রমণের সংখ্যা বেশি ওখানেই তো রেড জোন, তারপরে ইয়েলো বা গ্রিন, তাই তো, কিন্তু আমি যেটা মনে করি হচ্ছে না তার মূল কারণটা হলো ওই জায়গার জনগণকে যদি আপনি 100% সম্পৃক্ত করতে না পারেন সর্বস্তরের, আপনি ছাত্র শিক্ষক জনতা ইমাম সাহেব বলেন, যারা ইনফ্লুয়েন্সিয়াল নেতা বলেন, বা জনপ্রতিনিধি কমিশনার মেম্বার, প্রত্যেকটা লোককে আমাদের ইনভলভ করতে হবে,
প্রশাসনের লোক ইনভলভ করতে এবং নিরাপত্তা বাহিনী যারা আছে পুলিশ র‍্যাব যদি সবাইকে যদি ইনভলভ না করে সমন্বিত পদক্ষেপ না নেন তাহলে মানুষ এটা করবে না তার আগে আমি একটা কথা বলছি বিভিন্ন সময়ে সেটা তো আমার মনে হয় না যে হতো যদি জোর করে গভর্নমেন্ট করত হয়তো এবং শুধু তাই না মানুষ তো জোর করেই গেছে আটকান যাচ্ছিল না অনেকে জিজ্ঞেস করে জান কেন বাবা মানুষকে কারফিউ দিয়ে আমরা শুনলাম টেকনিক্যাল কমিটি পরামর্শ দিচ্ছে রাতের বেলা কারফিউ দিতে তো আমি আবার মাঝে মাঝে দুষ্টুমি করে বলতাম যে করোনা কি শুধু রাতে ছড়ায় নাকি দিনে ছড়ায় না যাই হোক কারফিউ দিয়ে 15 দিন রাখতেন আমি যে কথাটা আমি বলছি যে অসংলগ্ন কিছু মানে সিদ্ধান্তহীনতা এগুলো তো প্রবলেম হয়ে গেছে এবং কোনো মানে কোরিলেশন না এগুলো তো হচ্ছেই তারপর এ সারা লোকজনও দেখেন অ্যাম্বুলেন্স ভাড়া করে গেছে 100 টাকার ভাড়া 1000 টাকা ভাড়া করে গেছে ওই মোটরসাইকেলে তিনজন চারজন কিভাবে করে মানুষ কিন্তু গেছে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি যান কেন যেতেই হবে বাপ মা আছে বুড়ো বাপ মা অসুস্থ আছে ভাইরাস বহন করে বাপ মারে দিয়ে আসতেছে এটুকু তার চিন্তার মধ্যেও নাই যে কোনো ছড়াই গেছে সামনে ইচ্ছা নিয়ে তো আমরা আরেকটা টেনশনে পড়ে গেছি এর মধ্যেও কিন্তু আমার আবেদন আবারও আপনার ঈদ কিন্তু এবার জানেন তো হজ তো পৃথিবীর কোনো দেশে হজ শুধু সৌদি আরবে লোকাল কিছু লোক হজ করবে এটা কিন্তু বন্ধ করা আছে খুবই সীমিত তাই খুবই সীমিত এখন আমি জনগণের জন্য আবার বলবো যে আপনারা কিন্তু এই ঈদতেও বাড়িতে যাবেন না ঘরে যে যেখানে যখন ঈদটা করবেন সবচেয়ে যেটা প্রবলেম হবে যেটা বললেন আপনি গরুর হাট নিয়ে মানুষ তো কুরবানি করে এই দিয়ে লাচা এবং এটা তো খুব জরুরি এটা মুসলমানদের জন্য একটা বিশাল ধর্মীয় অনুষ্ঠান কোনো শেখার উপায় নাই এবং কুরবানি অনেকের জন্য ওয়াজেব আর হজ কারাকার জন্য ফরজ সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে কাজে ধর্মীয় ব্যবধান যদিও দেখেন অনেক কিন্তু কুরবানি দিবেই এবং এখানে নামাজ পড়াও তো ওয়াজিব জামাতে সেটাও ঠিক নামাজ তো পড়বেই না গত নামাজ তো পড়া হয়নি তাতে না নামাজ পড়া হয়েছে নামাজ গম্মে আমাদের দেশে হয়েছে কিন্তু মসজিদে সীমিত একেবারে সীমিত বলা সীমিত ঘরে পড়তে বলছে এবং পৃথিবীর মুসলিম দেশে কিন্তু বলছে ঘরে পড়তে খোলা ময়দানে হবে না শুধু এখনো তাই আমি মনে করি হয়তো নিশ্চয়ই ইসলামিক ফাউন্ডেশন বলেন ধর্ম মন্ত্রণালয় বা সরকার নিশ্চয়ই এরকম একটা নির্দেশনা দিবে তারা ঘরে পড়বেন বা মসজিদে পড়বেন খোলা মাধ্যমে পড়া যাবে না কুরবানি নিয়ে কেউ এটা তো প্রশ্ন কুরবানি আমি কয়েকটা জিনিস বলতে চাচ্ছি অনেক একটা ধর্মীয় বিধান মানুষ মানতে চাবে জোর করে হয়তো করতে চাবে এই বাধ্যতারা ওয়াজেব যাদের আছে করতে চাবে দ্বিতীয় পর্যন্ত আমি অর্থনৈতিক কথার একটু পয়েন্ট দুই তিনটে পয়েন্ট বলতে চাচ্ছি এই কারণে আমার মনে হয় খুব জরুরি প্রথম কথা হলো এই দেশে কিন্তু অনেক এই যে খামারি বলেন যা যারা ফার্ম দিছে সারা বছর কিন্তু তারা গরু মহিষ ছাগল পালতেছে এই ঈদের সময় বিক্রি হবে কুরবানি দেবে তাহলে সত্যি একটা বিশাল ইনভেস্টমেন্ট তাদের আছে এই গরুর মানে ঘাস বলেন খড় বলেন খৈল খাওয়াই করেন ইভেন তাদের ডাক্তারও আছে তারা বুঝতে পারে অর্থাৎ তাদের বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করা আছে সুতরাং তাদের তো টার্গেট এই ঈদে এই কুরবানি বিক্রি হবে তাদের একটা এটা কিন্তু জীবন জীবিকার তাদের সম্পৃক্ত সেকেন্ড যদি বলেন এই যে এই জায়গায় গ্রামের কিছু লোক এটা আমি বিভিন্ন মিডিয়াতেও বলছি দুই চারজন লোক দুই চারজন না অনেক লোক দুই একটা গরু মহিষ ছাগল পালে এই ঈদের সময় বিক্রি করে অনেকটা পয়সা হয় এবং তার দ্বারা অনেকে চলে অনেক এটাও ইম্পর্টেন্ট অর্থনীতির আরেকটা ইম্পর্টেন্ট হলো এই যে চামড়া যদিও গতবার চামড়া নিয়ে একটা বিশাল বিপর্যয় হয়ে গেছে তাই তো কিন্তু চামড়া শিল্পের সঙ্গে তো এই কুরবানিটা জড়িত এই যে হবে চারবার মানে বিদেশে রপ্তানি বলেন এবং চামড়া শিল্পের সঙ্গে অনেক লোক কিন্তু জড়িত এখন অনেক শ্রমিক কিন্তু আছে তাদেরও জীবন জীবিকা এই চামড়ার মধ্যে কিন্তু রয়ে গেছে এটা সুতরাং এটাও অর্থনীতির একটা বিশাল অংশ আরেকটা পয়েন্ট বলে অনেক লোক কিন্তু জড়িত কসাই বলেন একটা গরু জবাই করতে অনেক লোক তাদেরও কিন্তু জীবিকা সারা বছর বসে থাকে এই সময় কিছু ইনকাম করবে এটা দিয়ে অনেকদিন চলবে এটাও সম্ভব
আর একটা পয়েন্ট আমি বলি, জনগণের একটা বিশাল অংশ গ্রামে গঞ্জে পুষ্টির অভাব, খেতে পারে না, মাংস হতে পারে না, এই এই সময় কিন্তু ভালো এমন মাংস পায়, কত কেজি 20-25-30 কেজি পায় এবং অনেকদিন তারা খায়, তাদের পুষ্টি কিন্তু এখান থেকে একটা আসে, তৃপ্তি সহকারে খায়, এটাও কিন্তু আমার মনে অস্বীকার করার কোনো উপায় নেই, আপনি অস্বীকার করবেন? তা আমার মনে হয় অর্থনীতির একটা বিশাল অংশ কিন্তু এর মধ্যে জড়িত, সুতরাং আমাদের এটা কিন্তু চিন্তায় রাখতেই হবে। তবে গরু বিক্রি কিভাবে গ্রামে গঞ্জে, মনে হয় সমস্যাটা এতটা প্রকট না, গ্রামে তো দূরত্ব মেইনটেইন করে স্বাস্থ্যবিধি মেনে হয়তো বা মানুষ যদি চেষ্টা করে, তো মানে কারো সঙ্গে কারো দূরত্ব মিনিমাম দূরত্ব নাই এরকম দেখলাম এক হাটের অবস্থা টেলিভিশনে, আসলে সত্য না, আমি তো আজকে এটা পত্রিকা দেখলাম, একেবারে মনে হয় স্রোতের মতো মানুষ। কিন্তু এই জায়গায় আমি বলতে চাচ্ছি আমার যে সাজেশন, যেমন হাট নিয়ে বোধ হয় আমাদের বিশেষ করে শহরে সিটি কর্পোরেশন বা অন্যান্য বড় বড় শহরে যারা যেভাবে করছেন, তারা যদি এটা মেনটেন না করেন তাহলে সংক্রমণের ঝুঁকি কিন্তু প্রচণ্ড রকম বেড়ে যাবে। আমার সাজেশন ছিল যত্রতত্র যেন গরু রাস্তাঘাটে কিন্তু গরু ছাগল বিক্রি করে, যেন কোনো ক্রমেই না হয়, হাট যেখানে বসবে দূরত্ব যেন মেনটেন করা, এনশিওর করা হয়। এবং হাট ইচ্ছে করলে এখন তো স্কুল কলেজ অনেক বন্ধ, স্কুলের ফিল্ড টিলগুলো কিন্তু ব্যবহার করা যায়, এক দুই দিনের জন্য ব্যবহার করা যায়, একেবারে গাদাগাদি করে যদি মানুষ সেভাবে গরু ছাগল বিক্রি করে বা ক্রেতা বিক্রেতা ইজারাদার অনেকেই কিন্তু জড়িত, আবার একটা গরু কিন্তু আবার 4-5 জন যাওয়া লাগে, ওরকম না করে একজন বা দুইজন যাবে, তারা যদি মেনটেন করে এটা করতে না পারেন তাহলে কিন্তু প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বে না কি, এটা কিন্তু খুবই এনশিওর করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। এবং আমার সাজেশন ছিল যারা এই যারা গরুর হাট নেবে তারা চতুর্থের জন্য পানির ব্যবস্থা করেন, সাবানের ব্যবস্থা করেন, সেন্ডেল এগুলো যেন করেন, দূরত্বটা মেনটেন যেন করেন, করতেই হবে। আর যারা ক্রেতা তাদেরও কিন্তু দায়িত্ব এটা, তারা যদি নিজেরা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না হন তাহলে তো কীভাবে হবে, তাহলে তো সরাই যাবে। যেমন তারা, আমি যেমন বলছি, একটা গরু কিনতে 4-5 জন যাবেন না, 1-2 জন যান, অনলাইনের মাধ্যমে গরু কেনা কেনা বেচা করা সম্ভব, তাই তো, এটা তো করা যাবে আর কি, এগুলো যদি তারা করতে পারেন করতে পারেন। এবং তারা গ্লাভস পরবেন, মাস্ক পরেন, প্রয়োজনে গাউন পরেন, করে স্বাস্থ্যবিধি মেনে যদি করেন তাহলে মনে হয়, এখন তো গরুর আবার স্কিনের ডিজিজ, সেটাও ঠিক, সে প্রসঙ্গে আমার একটা কথা ছিল, এটা কিন্তু তাদেরও দায়িত্ব যারা গরু বিক্রি করেন বিক্রেতা, বেরামি কোন রোগী যেন হাটে না তোলেন, যারা কিনবেন তারাও কিন্তু দেখে নেবেন, এগুলো কিন্তু এনশিওর করতে হবে, এগুলো যদি করতে পারেন তাহলে না হলে কিন্তু আমাদের প্রচন্ড ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাবো। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি জানি যে ঈদের অর্থনীতি নিয়ে আগেও আপনি লেখালেখি করেছেন এবং প্রফেসর আব্দুল্লাহ চিকিৎসক হলেও তিনিও অর্থনীতির জায়গাগুলো কাজ করেছেন, কোথায় কোথায় স্পর্শ করবে, কিন্তু আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এখানেও আবার তিনি সেই এই যে আমরা মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেরকম জীবন এবং জীবিকার ভারসাম্যের কথা বলে বলে এই জায়গায় করোনাকে নিয়ে এসছেন, সেই প্রশ্নটা ঈদের জায়গাটা তো আসলো যে এখন এই লোকগুলোর কি হবে আর করোনারই কি হবে, করোনা তো আমাদেরকে ছাড়ছে না, আমরা যতই তাকে ছাড়তে যাচ্ছি সে তো আর ছাড়ছে না এবং খুব নিকট ভবিষ্যতে ছাড়বে বলেও মনে হচ্ছে না। সো এই ব্যালেন্সটা আগামী ঈদকে সামনে রেখে আসলে কিভাবে করা যাবে? অধ্যাপক আবদুল্লাহ, আমার মনে হয় তিনি চিকিৎসক হলেও তিনি অনেক আর্থসামাজিক বিষয়েও ভালোভাবেই টাচ করেছেন, কারণ বিষয়টা এই যে ঈদ, বিশেষ করে ঈদুল আজহা কিন্তু ধর্মীয় একটা আবেগ অবশ্যই আছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্র কুরবানির ঘটনার সাথে, কিন্তু এর সাথে এই বকরিদের বা এই ঈদের কিন্তু ঈদুল আজহার কিন্তু তিনটা বড় বৈশিষ্ট্য, সেটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে হজের ব্যাপারটা জড়িত ছিল, তো যাই হোক এবার বাংলাদেশ থেকে হজে তেমন কেউ যাচ্ছেন না, যাবেন না বা সে সুযোগ নাই, এখানেই প্রায় আমাদের এমন কেউ না, কেউই যাচ্ছেন না, কোনো সুযোগ নাই, না কোনো সুযোগই নাই, বন্ধ তো, সুযোগও নাই, 9,000 কোটি টাকার মতো একটা লেনদেন হয়ে থাকে, লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু, আচ্ছা ঠিক আছে সেটা গেল, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওতপ্রোতভাবে আমাদের অর্থনীতির একেবারে গভীর পর্যন্ত প্রথিত। সেটা হচ্ছে যে আমরা প্রায় গত বছর 1,20,000 গরু এবং খাসি কিন্তু গত বছর কুরবানি হয়েছিল, অধ্যাপক আবদুল্লাহ অবশ্যই বলেছেন আমাদের দেশে কিন্তু এই খাতে, এই লাইভ স্টক খাতে কিন্তু একটা স্বনির্ভর একটা অবস্থা গড়ে তোলারও একটা প্রয়াস গত কয়েক বছর যাবৎ চলছে, ফলে সবাই এখানে এই গরু পালন খাসি পালন এগুলো করছেন, এখানে তাদের বিনিয়োগ আছে, এর সাথে জড়িত একেবারে অতি নিম্ন পর্যায়ের মানুষেরাও জড়িত, তো সুতরাং তাদের সাথে এই তাদের দিকে লক্ষ্য রেখে জীবন এবং জীবিকা দুটো জিনিস কিন্তু এখানেই একটা বড় ধরনের আমাদের একটা চ্যালেঞ্জ, পরীক্ষার সময় কিন্তু এটি আসছে, কেননা আমরা আগের ওই রোজার সময় এবং ঈদুল ফিতরের সময়
আমরা তখন মানুষকে যতটা বলতে পেরেছিলাম এবং বললে তারা যতটা মেনেছিল, যতটা অনুসরণ করেছিল, এখন কিন্তু আর সেই পর্যায়ে নাই। এবং এই বিষয়টা সুতরাং সবার উপরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি কিভাবে মানানো যায় এবং কিভাবে মানা যায়, সেখানেই এখন আমাদের সকলের, সকল পক্ষের কনসেন্ট্রেট করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। আমি মনে করি যেমন ঈদ কিন্তু 3 দিন করা যায়, এই যে বকরা ঈদ, তা সুতরাং এই যে প্রেশারটা একসাথে না করে এটাকে যদি একটা ডিভিজিবল করে দেওয়া যায়, যে আজকে এখানে কালকে ওখানে পশু ওখানে, এইভাবে যদি একটা করা যায়, ডিভিজিবল করে দেওয়া যায়, দুই হচ্ছে গরুগুলো কোন ধরনের গরু আসছে সে গরুগুলোর অন্তত গেটে একটা পরীক্ষা করার ব্যবস্থার যদি সিস্টেম করে রাখা যায়, যেমনটি উনি বললেন যে হাত ধোয়া বা এই সময়ের সব ব্যবস্থাগুলো যদি রাখা যায়, সবার উপরে কিন্তু মানুষ যদি সচেতন হয়, সচেতনতা যদি আসে, সবাই যদি এইটা পালনে যদি একাগ্র চিত্ত হন, তাহলে কিন্তু এটা খুব কঠিন কিছু হওয়ার কথা না। সুতরাং মানুষকে সেই দিকে কনসেন্ট্রেট করাতে হবে যে এটা আপনার আমার ভালোর জন্য আমাদেরকে এই স্বাস্থ্যবিধিটা মানতে হবে। এবং সেই মানার ক্ষেত্রে যেমন উনি বলেছেন যে এত দ্রুত কেন ছড়ালো 213টা দেশে, এটার কারণটা হচ্ছে 1720 সালের যে প্লেগ বা 1820 সালের যে কলেরা বা 1920 সালের যে আপনার স্প্যানিশ ফ্লু, তখন কিন্তু আপনার এই মানুষের যাতায়াত মোবিলাইজেশন কিন্তু এত দ্রুত ছিল না, প্ল্যান তো ছিলই না, যাতায়াত সহজে করতে পারতো না। সুতরাং যেখানে ইয়ে হতো সেখানেই ওটা সীমাবদ্ধ থাকতো, বড় জোর 2-3 বছর হওয়াতে কয়েকটা দেশ হয়তো ছড়িয়েছিল, কিন্তু এখন তো মানুষ পাখির চেয়ে তো দ্রুত, মানে অতি দ্রুত এক জায়গার থেকে এক জায়গায় যাচ্ছে, যার জন্য আপনি দেখেন উহান থেকে হঠাৎ করে আপনার ইটালি, ইটালির থেকে আপনার আমেরিকায় এবং প্রায় সব দেশে। এটার কারণ হচ্ছে মানুষের অভিগমন, মানুষ অভিবাসন হচ্ছে, মানুষ দ্রুত দৌড়াচ্ছে সেই জন্যে। সুতরাং এই মানুষের এই ঈদের সময় অন্তত যাতায়াতের উপরে একটা যদি একটা সাইকোলজিক্যাল একটা ইয়ে সৃষ্টি করা যায় যে না, এটা আপনি আপনার স্বার্থেই আপনি আসলে মুভ করবেন না, মুভ করলে আপনি আরো জটিলতায় পড়ে যাবেন। আমার মনে হয় এই জিনিসগুলোর দিকে যদি এখন সকল পলিসি মেকার বা সবাই যদি এইটা যদি চাপ দেই যে কিভাবে আসুন, কিভাবে আমরা অন্তত স্বাস্থ্যবিধিটা পালন করে এই কাজটা করি, কারণ এর সাথে আমার অর্থনীতির একটা বিরাট ব্যাপার জড়িত, চামড়ার শিল্প, তারপরে গরুর, এবং এটা গরু শুধু কেনা না, তার 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 সাথে বহু টাকা, আমরা একটা হিসেব করে দেখেছি প্রায় টোটাল আপনার 16,000 কোটি টাকার মতো, 16,000 থেকে 20,000 কোটি টাকা শুধুমাত্র এই কুরবানির এই গরু ছাগলের এই বিষয়, আর এর সাথে তো চামড়ার বিষয় আছে প্রায় 1600 কোটি টাকার মতো, আর শুধু মশলাই 3,000 কোটি টাকার মতো আপনার শুধু মশলার ব্যবসা। এগুলো কিন্তু সবই সম্পৃক্ত, এই সম্পৃক্ততাকে শেষ করতে হবে খেয়াল করে, এবং 3,000 কোটি টাকা শুধু পরিবহনে হয়, পরিবহনে আমার মনে হয় স্যাক্রিফাইস করতে হবে, করতে বলতে হবে, কিভাবে বলা যায়, কি করা যায়, সেই দিকে নজরটা বেশি দেখা প্রয়োজন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, এবিএম আব্দুল্লাহ, যদি জাস্ট 1 মিনিটে মানুষ শেষ করতে হবে। আমি কথা হলো যে হার্টের ব্যাপারে আমি অত্যন্ত উদ্বিগ্ন, আমি তো ভয় পাচ্ছি যে গত ঈদের আমরা করোনা অনেক ছড়ায় দিছি সারা দেশে, এই ঈদে জানি আবার না ছড়ায়। এখন সরকার বা প্রশাসন যারা এর মধ্যে জড়িত বা সিটি কর্পোরেশন, তারা তাদের হাটের ব্যাপারে কিন্তু যত্নবান হইতেই হবে। তাদের জন্য আমি বারবার বলছি দূর দূরে যেন হাট দেওয়া হয়, যতটুকু সম্ভব মেনটেন করবেন। এখন বন্ধ করা সম্ভব কিনা অনেকেই তো বলছেন যে হয়তো বন্ধ করে দেন যেন না হয়, এইটা আমার কাছে মনে হয় যে একটু কষ্টকরই ব্যাপার হবে, কারণ এই দেশের মানুষ ধর্ম ভেরু, অনেকে মানতে চাবে বলে মনে হচ্ছে না, অনেকে বলে যা হয় হবেটা, সুতরাং এই ব্যাপারে সতর্ক হতে হবে। তা আরেকটা আবেদন আমি জানাচ্ছি, অনেকে কিন্তু কম্পিটিশন করে, যারা ক্রেতা এই 4-5টা করে বড় বড় কুরবান দেয়, এইটা করবেন না, এবার একটাই দেন ওয়াজেব, অনেকগুলো টাকা যেগুলো হবে গ্রামে পাঠায় দেন, অনেক গ্রামে গরিব লোকজন আছে তাদের দিয়ে দেন, ইভেন শহর থেকে অনেক লোক কর্মহীন তারা কিন্তু গ্রামে চলে গেছে, তাদের জন্য যদি এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দেন তাহলে তাদের জন্য কিন্তু এতে খুব বিশাল একটা উপকার হবে বলে আমার মনে হচ্ছে আর কি। আরেকটা পয়েন্ট আমি জাস্ট বলে শেষ করি, একই কথা আবার বারবার বলছি, জনগণের জন্য তাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে, সচেতন তাদের হতেই হবে, তাদের নাগরিক যে দায়িত্ব এগুলো তাকে পালন করে সবাই সর্বস্তরের মানুষ, যদি আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকি তাহলে আমরা কিন্তু এই করোনার সংক্রমণ থেকে অন্তত নির্মূল না হলেও হয়তো সংক্রমণটা কমাইতে পারবো, আমাদের মৃত্যুর ঝুঁকিও কমবে। কারণ করোনা কবে যাবে এটা আমরা কেউ কিন্তু বলতে পারছি না, ইভেন WHO বলছে হয়তো করোনা কোনোদিন যাবে না, এটার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই
আমাদের জীবনও চলবে, জীবিকাও চলবে, আমাদের ওইভাবে চলতে হবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে কিন্তু যত্নবান হতেই হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ। দর্শক, কথা হচ্ছিল COVID-19 বা করোনা ভাইরাস নিয়ে। করোনা আমাদেরকে ছাড়ছে না, এটা মোটামুটি নিকট ভবিষ্যতে ছাড়ছে না মোটামুটিভাবে নিশ্চিত। সামনে পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহার অর্থনীতি একজন চিকিৎসক এবং একজন অর্থনীতির একদম ভেতরকার মানুষ, যিনি দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতিকে পর্যবেক্ষণ করছেন, বিশ্লেষণ করছেন, কাজ করছেন, হাজার হাজার কোটি টাকার হিসেব দিলেন মশলায় কত, চামড়ায় কত, গরুতে কত, পরিবহনে কত, এবং টাকার গন্ধে ঘুম আসে না সেটা আমরা জানি, যেমনটা ফুলের গন্ধে অনেকের ঘুম আসে না, এবং টাকা এখানে অনেক আকর্ষণীয় বস্তু, কিন্তু টাকা যে কাউকে রক্ষা করে না। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক অনেক শিল্পপতি কিন্তু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন করোনায় আক্রান্ত হয়ে, হসপিটালে তেমন চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি, এখনও শুয়ে আছেন অনেকে, মেশিনপত্রের অভাবে নানান সমস্যার মধ্যে আছেন। কাজেই টাকা থাকলেই সব হয় না, কাজেই টাকার চিন্তাটা আমরা অনেকেই দেখছি রিলিফের অর্থ আত্মসাত করছেন, মেডিকেল কলেজের চিকিৎসকদের খাবার নামে যে পরিমাণ অর্থের ব্যয় হচ্ছে, এই বিষয়গুলো থেকে আসলে আমাদের দূরে আসতে হবে। আর না হয় সৃষ্টিকর্তা একজন আছেন এবং তিনি করোনার মতো যে কোনো কিছু দিয়ে যে কোনো মানুষকে, যে কোনো গোষ্ঠীকে, যে কোনো সমাজকে যে কোনো সময় ধরাশায়ী করতে পারেন, সেটি যেন সবসময় আমাদের মাথায় থাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।